সিরিয়াসলি আই লাভ ইউ সো মাচ What? না মানে এটা অন্যরকম অন্যরকম লাভ মানে এই লাভের মানে হচ্ছে রেসপেক্ট সম্মান আচ্ছা আপনার কোনটা বেশি পছন্দ রোদ না মেঘ দুটোই সেটা কিভাবে এত অবাক হওয়ার কি আছে মেঘ আর রোদ তো একে অপরের সম্পূরক আর সব থেকে বড় কথা হচ্ছে আকাশ দুজনকেই ভালোবাসে আমি অবশ্য মেঘের দলে ছিলাম কারণ ভালো করে খেয়াল করে দেখলে মেঘ একটু শান্ত টাইপের রোদের মতো এত রুক্ষ না এভাবে ভাবছেন কেন আপনি আপনি কুচি পাতাগুলোর কথা চিন্তা করলেন না রোদ যদি রুক্ষ না হয় তাহলে ওরা খাবার পাবে কি করে আচ্ছা কাশফুল না গোলাপ কঠিন প্রশ্ন পাস নাটাই না ঘুরি সুতো সুতো কেন দুজনকে বেঁধে বাহ খুবই বুদ্ধিমতির মতো উত্তর সিরিয়াসলি সিরিয়াসলি আই লাভ ইউ সো মাচ What? না মানে এটা অন্যরকম অন্যরকম লাভ মানে এই লাভের মানে হচ্ছে রেসপেক্ট সম্মান রেসপেক্ট সম্মান সম্মান আচ্ছা ঠিক আছে তোমাকে একটা আচ্ছা আপনাকে একটা জিনিস শেখাবো শিখবেন হ্যাঁ কিন্তু একটা শর্তে আমাকে আপনি করে বলা যাবে না ওকে তাহলে চলো ওই দিকটা যেতে হবে ওকে পেপার বোর্ড বানাতে পারো না ছোটবেলায় না খুব বানাতাম বোর্ডগুলো কিছু দূর যেত ভেসে ভেসে তারপর তলিয়ে যেত কি অসাধারণ সাহস ছিল ওদের এখন কি ভয় পায় না ভয় পায় না কিন্তু ডুবে যাওয়ার একটা কষ্ট থাকে না হয়তো ওই কষ্টটা পেতে চায় না থাক বাদ দাও চল তোমাকে পেপার বোর্ড বানানো শিখিয়ে দিই তারপর মাঝখানে ঠিক মাঝখানে বুঝছো এবার এই যে এটা এই বার চলো এগুলো ভাসি আচ্ছা এখানে একটা কপি আছে এটা আমার আমার তো ডুবে গেল ভালো লাগে না চল যাই এখানে ভালো লাগছে না এখন আপনাদের সামনে বাদশাহী পান নিয়ে হাজির হচ্ছে রাজদরবারের প্রিয় সেবক মিস্টার আকাশ এখন মরণের ইচ্ছে হলে টপটপ মুখে পরে ফেলতে পারেন পান খাবো ট্রাই করে দেখুন না হ্যালো হাই আমি রোদ আপনার স্কুটিটা আমার খুব পছন্দ হয়েছে নাম্বার কোথায় পেলেন ফ্লোরা আমার কাজিন ওর কাছ থেকে নিয়েছি ও আচ্ছা আচ্ছা আমি এখন একটু ব্যস্ত আছি পরে কথা বলবো আসলে আপনার স্কুটিটা আমি একটু দেখতে চাই আচ্ছা আমি ফোন দিব পরে ওকে বাই কি হয়েছে আব্বু ডাকছে পাশে যেতে হবে এখন যেতে হবে
পরে দেখা হবে। হ্যাঁ বাই। আমি লাগবে আমি দেখে থাকবো।